হ্যালো ফ্রেন্ডস, চাকরি পরীক্ষায় অন্যতম একটা সাবজেক্ট হচ্ছে রিজনিং। এই রিজনিংয়ে আরও ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হচ্ছে ডাইস, মানে হচ্ছে লুডু ছক্কা। এই লুডু ছক্কা আমাদের চাকরি পরীক্ষায় আসে আমরা খুব প্রবলেম করি, সেই প্রবলেমটা যাতে দূর হয় তার আমরা কয়েকটা টাইপ করব। আজকে আমরা পার্ট ওয়ানে তিনটে টাইপ করব লুডু ছক্কা। প্রথম টাইপ হচ্ছে নো ডিজিট কর। এই দুটো পিকচার আছে, দুটো ডায়াগ্রাম আছে, এর মধ্যে কোনো ডিজিট কমন নেই। প্রথম ফিগার আছে আমার 3 4 6, সেকেন্ড ফিগারে আছে 1 5 2। আমার যদি পরীক্ষায় আসে এখান থেকে তিনটে কোশ্চেন হতে পারে, তিনের অপোজিটে আসতে পারে, আসতে পারে চায়ের অপোজিটে কোন ডিজিট আছে, আসতে পারে ছয়ের অপোজিটে। আমরা প্রথমে দেখে নেব এই ড্যাশটায় কোনো ডিজিট মধ্যে কমন নেই, তাহলে আমার তিনের অপোজিটে কী হবে? তিনের অপোজিটে 5 হবে, বা বলতে পারি 5-এর অপোজিটে কী হবে? 3 হবে। চায়ের অপোজিটে কী হবে? 4-এর অপোজিটে 1, বা বলতে পারি 1-এর অপোজিটে 4, যে কোনো একটাই হয়। 3-এর অপোজিটে 5, 5-এর অপোজিটে 3, অথবা 1-এর অপোজিটে 4, 4-এর অপোজিটে 1, আর 6-এর অপোজিটে তাহলে কোন হবে? 6-এর অপোজিটে 2, বা 2-এর অপোজিটে 4। পরীক্ষায় চাকরি পরীক্ষায় যে কোনো একটা বলবে, তিনটে তো বলবে না, যে কোনো একটাই আসবে। তাহলে আমরা তিনটেই শিখে নিলাম, টাইপ ওয়ানটা কমপ্লিট করলাম। এবার আমরা আসছি টাইপ টু, সেখানে কি তা দেখেই বুঝতে হবে যে কোনো ডিজিট কমন আছে। এটা দেখেই বুঝতে পেরেছি আর কোনো ডিজিট কমন নেই, কিন্তু টাইপ টুতে আমি দেখে বুঝতে পারলাম 1 ডিজিট কমন। সে 1 ডিজিটটা কি? 3। এখানেও তিনটে কোশ্চেন হতে পারে, তিনের অপোজিটে চাইতে পারে, 2 নম্বর কোশ্চেনে 6-এর অপোজিটে চাইতে পারে, আর 3 নম্বর কোশ্চেনে 2-এর অপোজিটে চাইতে পারে। আমরা প্রথমে দেখব এই ছবিতে কোন ডিজিটটা নেই। আমরা দেখে বুঝতে পারলাম যে 1 নেই, তাহলে 1টা এর অপোজিট, 3-এর অপোজিটে যেটা থাকবে না সেটা অপোজিট হবে। এবার আসছি, যদি পজিশনটা যদি সেম থাকে এটার সাথে এর অপোজিট, তাহলে 6-এর অপোজিটে 4, অথবা 4-এর অপোজিটে 6, তাহলে 2-এর অপোজিটে কী হবে? 2-এর অপোজিটে 5, অথবা 5-এর অপোজিটে 2। এই 4-3টেই কোশ্চেন এখান থেকে আসতে পারে, কোনো ভেরি ইম্পর্টেন্ট, এক একটা পরীক্ষায় প্রায় আসে। এবার আমরা আসছি টাইপ থ্রিতে। টাইপ থ্রিতে কী দেখলাম? 2 ডিজিট কমন। 2 ডিজিট কী কী কমন? 3 4, এখানে 3 4, দুটো কমন। এখান থেকে একটা কোশ্চেন পরীক্ষায় আসে, সেটা কি? যে 2-এর অপোজিটে, 2-এর অপোজিটে কী আছে, আর 6-এর অপোজিটে কী আছে, যে কোনো একটা কোশ্চেন আসবে। তাহলে আমার প্রথমে যে দুটো ডিজিট কমন সে দুটো ডিজিট জাস্ট কেটে দাও, যে দুটো পড়ে থাকবে তারা পরস্পর অপোজিট বা বিপরীতে, তাহলে 2-এর অপোজিটে কী হবে? 6, বা 6-এর অপোজিটে কী হবে? 2। তাহলে আমাদের পার্ট ওয়ান যে এই তিনটে টাইপ, এরপরে আমরা পার্ট টুতে আসবো। ধন্যবাদ।